হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে কুম্ভ রাশির মানুষদের জন্য আগস্ট মাসটি কেমন যাবে না যাবে। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, যারা এখনো দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। চলুন জেনে নিই আগস্ট মাসটি কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন যেতে চলেছে না যেতে চলেছে। আগস্ট মাসটি কুম্ভ রাশির মানুষদের জন্য খুব একটা বেটার কিছু নেই, একটা এভারেজ চলবে, যেমন চলছিল গতানুগতিক সেরকমই চলবে। জানবো শিক্ষার ক্ষেত্রে কি রেজাল্ট পাচ্ছেন না পাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি বুধ সপ্তম ভাবে অবস্থান করবে, যার ফলে কি হবে, শিক্ষার ক্ষেত্রে আপনারা খুব বেটার কিছু আশা করতে পারেন না, আবার খুব খারাপ কিছুও না। যেমন চলছিল সেরকম চলবে, নতুন কোনো পরিবর্তন এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু শিক্ষার ক্ষেত্রে নেই, তবে খুব খারাপ কিছু কিন্তু নেই। ছোট ছোট জিনিস অবশ্যই কিন্তু পরিবর্তন হবে, বড় কিছু পরিবর্তন এই মুহূর্তে বলতে পারছি না। জানবো আপনাদের কর্মক্ষেত্রটা কেমন যাবে না যাবে। দশম ভাবের অধিপতি মঙ্গল, সে আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছে সাথে রাহু, যার ফলে অঙ্গারক যোগ তৈরি করছে, কর্মক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রটা এ মাসে আপনাদের একটু ব্যালেন্স করে চলতে হবে, তাহলে সেরকম কোনো বড় সমস্যা তৈরি হবে না। আর যদি ব্যালেন্স করে না চলতে পারেন, তাহলে কিন্তু এই মাসটা কর্মক্ষেত্রটা একটু টেনশনে কিন্তু আপনাদের রাখবে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। বৃহস্পতি সক্রিয় অবস্থান করবে, ফ্যামিলি লাইফ অবশ্যই করে কিন্তু ভালো থাকবে। ফ্যামিলিতে অনেকদিন ধরে চলে আসা কোনো সমস্যার সমাধান এ মাসে আপনারা দেখতে পাবেন। ফ্যামিলির লোকজনদের প্রতি আপনার দায়িত্ববোধটা আরো বৃদ্ধি করার কিন্তু এ মাসে দরকার আছে, একটু কেয়ার করার দরকার আছে এ মাসে। জানবো আপনাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন যেতে চলেছে না যেতে চলেছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো মোটামুটি ভালো, সেরকম কোনো সমস্যা নেই, আগের থেকে অনেকটা বেটার। তবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনাদের অনেক ডেভেলপ, আপনাদের সপ্তম হাউসে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যার ফলে আপনাদের যদি পুরনো কোনো বিবাদ অনেক দিন ধরে চলছিল সেটা কিন্তু এ মাসে মিটে যাওয়ার সম্ভাবনা 100% রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা আরেকটু বেশি স্ট্রং হতে চলেছে, দুজনের মধ্যে বন্ডিংটা আগের থেকে আরো বেশি ডেভেলপ করবে। বুধাদিত্য যোগের জন্য আপনারা কিন্তু এই সময়টা খুব বেটার কাটাবেন, দুজনে বড় কোনো সিদ্ধান্ত এই মাসে কিন্তু নিলে সেটা বেটার হবে, আর সেটা আপনাদের ভবিষ্যতে গিয়ে ভালো রেজাল্ট কিন্তু দেবে। ম্যারেজ লাইফে আগের থেকে অনেক বেটার আপনারা এই মাসে কিন্তু থাকছেন। যদি কোনো জাতক জাতিকার মধ্যে এরকম সম্ভাবনা ছিল, প্রায় সম্পর্কটা মানে শেষ হয়ে গেছে, সেখান থেকে সম্পর্কটা আবার আপনারা চাইবেন আগের পর্যায়ে ফিরে যাক, শুধু চাইবেন সেটা না, অবশ্যই করে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সম্পর্কগুলো প্রায় মরে গেছিল বলা যায়, সেই সম্পর্কগুলো যাকে বলে নতুন প্রাণ পাবে বুধাদিত্য যোগের জন্য। এই মাসটাকে অবশ্যই আপনারা নিজের কাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেটার রেজাল্ট পাবেন। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ক্ষেত্রে আমি বলবো কি, খুব একটা বেটার নয়, হেলথ যেমন চলছিল সেরকমই চলবে, নতুন কোনো পরিবর্তন এই মাসে আপনারা হেলথ নিয়ে দেখতে পাবেন না। তবে বলবো অবশ্যই করে সচেতন হন, হেলথকে একটু গুরুত্ব দিতে হবে, না হলে কিন্তু ছোট ছোট সমস্যাগুলো একটা বড় সমস্যায় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অবশ্যই করে বেটার থাকছে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি, সে কিন্তু নিজের ঘরে থাকছে বক্রী অবস্থায়, অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেকটা বেটার। অনেক দিন ধরে যদি কোনো পরিবর্তন দেখতে চাইছিলেন, তো এ মাসে সেটা অবশ্যই দেখতে পাবেন। অর্থের দিক থেকে নতুন কোনো পরিবর্তন থাকছে, আপনারা একটা অল্টারনেটিভ কোনো ওয়ে এ মাসে খুঁজে পাবেন, নিজেদের ইনকামের সেকেন্ড কোনো একটা ওয়ে এ মাসে কিন্তু আপনারা খুঁজে পাবেন। আর হ্যাঁ, আপনারা একটু আর একটু যদি প্ল্যানিং করতে পারেন, তাহলে সে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিটা আরো বেটার হবে, আর এ মাসে অর্থ ব্যয় হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করতেই হবে। ইনকাম ফ্লো ডেফিনেটলি ভালো আছে, একটু ব্যয় করার টেন্ডেন্সিটা কিন্তু এ মাসে রোধ করতে হবে।
তাছাড়া সেরকম কোনো সমস্যা নেই, অর্থনৈতিক পরিস্থিতি অবশ্যই করে আগের থেকে কিন্তু বেটার, আরো বেটার হওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে বন্ধুরা, কুম্ভ রাশির মানুষদের আগস্ট মাসটি কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসেছেন, যদি মনে হয় চ্যানেলটি থেকে কোনো ইনফরমেশন পেলেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকুন।